সো আসসালামু আলাইকুম গাইস, আজকে টোটাল ভিডিওটা থাকবে হচ্ছে আপনি কীভাবে আপনার ওয়াইফাইকে কন্ট্রোল করবেন, প্লাস আপনি কাকে ইচ্ছা ব্লক করবেন, প্লাস আপনার নিজের ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশনটাকে আপনার মতো নিয়ন্ত্রণ করবেন। সো আজকে টিপি লিঙ্কের একটা সিস্টেম দিয়ে সব আইডিয়া দিয়ে দেবো অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। সো ফার্স্ট অফ অল চলে যান আপনার প্লে স্টোরে, প্লে স্টোরে জাস্ট সার্চ করবেন টিপি লিঙ্ক, টিপি লিঙ্ক স্ট্যাচার এটা লিখে সার্চ করবেন। জাস্ট এরকমভাবে সার্চ করার পর ফার্স্ট অফ অল এটা পেয়ে যাবেন। জাস্ট আপনি টিপি লিঙ্কে সার্চ করলে হতো। সো ফার্স্ট অফ অল এটা পাওয়ার পর আমার এটা ইনস্টল করে নেবেন। এটা রেটিং পয়েন্ট দেখেন 3+, মোটামুটি ভালো রেটিং, প্লাস হচ্ছে এটা 8 মিলিয়ন, দ্যাট মিন্স প্রায় 2 কোটি মানুষের মতো ডাউনলোড করছে এটা। আর এটার অবস্থান খুব ভালো, 4.6 স্টার। হ্যাঁ, সো আমি এটা ওপেন করবো, ইনস্টল করা আছে, ইনস্টল করে নেবেন কষ্ট করে। ইনস্টল করার পর আপনি ফার্স্ট অফ অল আপনি কীভাবে অ্যাক্সেস করবেন সেই সিস্টেমগুলো আপনার এখানে একটা কাস্টমাইজ ওভারভিউ দিবে। সো এগুলো আপনি স্কিপ করতে পারেন, আমি স্কিপ করে যাচ্ছি, তো স্কিপ করলাম। তো স্কিপ করার পর এখানে আসবো গেট প্লাস স্টার্ট, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ফিল আপ এগুলো অ্যাগ্রি করতে বলবে, আপনি অ্যাগ্রি করে নেবেন, মানে আপনাদের এটা ইউজ করতে চাচ্ছেন কি না। হ্যাঁ, তারপর আপনার এখান থেকে যে লগ ইন অপশন, দ্যাট মিন্স আপনার কোন ওয়াইফাইটা এখানে ডিভাইসটা কানেক্ট আছে আপনার মোবাইলের সাথে সেটা এখানে শো করবে সেই লোকেশনের ডিভাইস অনুসারে। হ্যাঁ, সো আপনি এখানে আমার টিপি WR841N এটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে আমার এখানে বলবে যে আপনি ওই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি অবশ্যই এখানে অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিন দিবেন। অ্যাডমিন হচ্ছে ইউজার নেম, সরি ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, কারণ টিপি লিঙ্কের সবগুলো অ্যাডমিন হয়, পাসওয়ার্ড এবং দুটাই অ্যাডমিন হয়, ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটাই অ্যাডমিন হয় টিপি লিঙ্কের ক্ষেত্রে। সো লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পর অটোমেটিক আমার এই লগ ইন অ্যাক্সেস হয়ে যাবে। অ্যাক্সেস হয়ে যাওয়ার পর এরকম ওভারভিউ আসবে, এটা হচ্ছে ওয়ারলেস, এটা হচ্ছে গেস্ট নেটওয়ার্ক, আমার কোনো গেস্ট নেটওয়ার্ক এখন আমার সাথে কানেক্ট নাই, সেই কথা এখানে কিছু দেখাচ্ছে না। সো আমি ওয়ারলেসে ক্লিক করলাম, ওয়ারলেসে ক্লিক করার পর আমার এখানে কতগুলো ক্লায়েন্ট আমার এই ওয়াইফাই বা রাউটারের সাথে অ্যাড আছে সেখানে শো করতেছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার অলরেডি 2 জন কানেক্টেড আছে, একটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে নিচে আরেকজনে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি নিচের যে পার্সনটা ওনাকে চিনেন না, আপনি ওনাকে ব্লক করে দেবেন। তো কীভাবে ব্লক করবে, ব্লক করার জন্য এখানে টিপ দিয়ে ধরে রাখতে হবে, টিপ দিয়ে ধরে রাখার পরে ব্লক অপশনটা আসবে, জাস্ট ব্লকে ক্লিক করবে, এই পার্সন ব্লক হয়ে যাবে, ঠিক আছে। ব্লক হয়ে যাওয়ার পর এই যে ব্লক এখানে শুতে ক্লিক করবে, শুতে ক্লিক করলে এই যে ব্লক হচ্ছে লোকটাকে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন চাচ্ছেন যে আপনি ওনাকে আনব্লক করবেন, যে ওনার প্রয়োজন নাই, উনি কিন্তু এখন আর ইনিটটা চালাতে পারতেছে না বা উনি চালাতে পারবে না, যতক্ষণ আপনি আনব্লক না করবেন। সো আপনি এখানে আনব্লক করে দেবেন, তারপর উনি আবার ইউজ করতে পারবে। সো এটা ছিল ব্লক আনব্লকের ব্যাপারটা। তারপর এখানে একটু আসি, এখানে হচ্ছে আমি যে ওয়াইফের নাম দিছি সেটা এখানে শো করতেছে আদনান, তারপর আমার পাসওয়ার্ড কী ছিল সেটা এখানে আমি দেখতে পারতেছি, প্লাস আমি এখানটা পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারবো। সো ডাজেন্ট ম্যাটার, সো আপনি এখানটা পাসওয়ার্ডটা দেখে নিতে পারতেছেন। তারপর এখানে স্ট্যাটাস ক্লিক করলে এই যে আপনার পাসওয়ার্ডটা এখানে দেখতে পারতেছেন, বা আপনার এটা হচ্ছে কিসের পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার যখন ব্রডব্যান্ড কানেকশন দেয় সেইখানে কিন্তু ওনারা একটা আপনার নাম দেয় আর কি। হ্যাঁ, যে ওনাদের যে কানেকশনটা থাকে ওনারা যেখান থেকে নিয়ন্ত্রণ করে ওইখান থেকে একটা ওয়াইফাই একটা আলাদা একটা নাম ইউজ করে, সেই নামটা ইউজ করে তারা সবসময় এই ওয়াইফাইটাকে বা রাউটারটাকে কন্ট্রোল করে ওখান থেকে, ঠিক আছে। ওটা হচ্ছে সেই নাম, ওটা হচ্ছে আপনার রাউটারের নাম না, যে আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা না, ঠিক আছে। সো আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারছি। তবুও যদি আরেকটু ডিটেলস আপনাদের রাউটার সম্পর্কে বলতে চাই, সেক্ষেত্রে আরও ভালো হবে যদি আমি একটা সার্ভারে ঢুকে আপনাদেরকে বুঝাই। যেরকম আমি ক্রোমে চলে আসলাম, ক্রোমে চলে আসার পর আমি চলে যাব 192.68.0.1 এইটা লিখে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে এই অপশনটা যে কাজটা আমি অ্যাপস দিয়ে আপনাকে দেখাইছি সেই কাজটা এখন আমি সার্ভারের মাধ্যমে দেখাবো। সো এটা হচ্ছে সার্ভার, সার্ভার আসার পরে সেম টু সেম অ্যাডমিন টু অ্যাডমিন লিখে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আমার ওভারভিউটা এরকম দেখাবে, ঠিক আছে। তবে আপনার এখন পাসওয়ার্ড করার প্রয়োজন হতে পারে, তো সেভাবে আপনি কীভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে ওয়ারলেস। ওয়ারলেসে যাওয়ার পর 3 নম্বর একটা ওয়ারলেস পাবে, ওয়ারলেস সিকিউরিটি। ওয়ারলেস সিকিউরিটি ক্লিক করার পর যেমন আমার পাসওয়ার্ডটা আমি ওখানে দেখে আসছিলাম 1122334। হ্যাঁ, সেম পাসওয়ার্ডটা আমি এখানে আবার দেখতেছি। সো
আপনি সেম ভাবে আপনার ওয়াইফাই এখন যদি আপনি এখানে চেঞ্জ করতে চান আপনি অন্য একটা পাসওয়ার্ড লিখে জাস্ট এই সেভ বাটনে ক্লিক করবেন অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আমি চাচ্ছি না যদিও স্কিপ করতে যাচ্ছি সো চলে গেলাম আর বাকি অপশনগুলো তেমন না জানলেও চলে ম্যাক্সিমাম আমাদের শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করা আর সেট আপ করা এই যে আরেকটা অপশন দেখিয়ে দিই এই যখন আমি আপনাদের সাথে কথা বলছিলাম যে অ্যাডমিন অ্যাড এস এন লেখা ছিল আমার ওইখানে যে পাসওয়ার্ডটা যে এই পাসওয়ার্ডটা এবং ইউজার নামটা দিয়ে তারা অফিস থেকে আমার রাউটারটা কন্ট্রোল করে কাজ করে সেই কাজটা আপনি নিজেও করতে পারবেন যদি আপনি ওই পাসওয়ার্ডটা এবং ওই ইউজার নামটা জানেন সেই কাজটা কীভাবে করতে পারবেন ধরেন আপনার এখন রাউটার কাজ করতেছেন আপনি চাচ্ছেন যে রাউটার রিস্টার্ট দেবেন সেই কাজটা কী করবেন কীভাবে করবেন সেটা করার জন্য অবশ্যই কুইক সেট আপে ক্লিক করতে হবে কুইক সেট আপে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করাবো ওয়ারলেস রাউটারে ক্লিক করবেন ওয়ারলেস রাউটারে ক্লিক করার পর এই দেখেন রাশিয়া নামে একটা অপশন আছে PPPO রাশিয়া PPO এখানে ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে আমার যে আইডি পাসওয়ার্ডটা ছিল এই যে অ্যাডমিন অ্যাডমিন না কিন্তু অ্যাডমিন অ্যাড অ্যাসেন ছিল তারপর আবার পাসওয়ার্ড দিয়েছিল ওনার একটা ওই পাসওয়ার্ডটা দিতে হবে আবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করবেন শেষ আর তারপর নেক্সট নেক্সটে ক্লিক করবেন আপনার রাউটার রেজিস্টার্ট হয়ে যাবে নতুন করে পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে টোটাল আপনার আইডিয়া চলে আসবে সো দ্যাট এটা নিয়ে আর কোনো কিছু জানার নেই তোমার একটা জিনিস আপনি জানতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢোকেন আপনার এটা ছাড়া অন্যভাবে ঢুকতে যাচ্ছেন বা নেক্সট টাইম কেউ ঢুকতে পারবে না সেই কাজটা কীভাবে করতে পারে সেই কাজটা করার জন্য সিস্টেম আছে এই যে দেখেন সিস্টেম চলছে আসবেন সিস্টেম চলছে আসার পর আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি যদি টোটাল আপনার ইয়াটা ফর্মেট বা রেজিস্টার দিতে চান রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে অপশনগুলো পাবেন রেজিস্টারে ক্লিক করা দেখবেন আমি পাসওয়ার্ডে ক্লিক করলে আমার যে পাসওয়ার্ডটা এখানে আসছিল মানে বর্তমানে অ্যাডমিন আছে এই ওল্ড পাসওয়ার্ডটা একবার দুবার দিব তারপর নিউ পাসওয়ার্ডটা এবং ইউজার নামটা দিয়ে আমি কনফার্ম করে দিব আগের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো এটা ছিল এইখানে আর অন্য অন্য অপশনগুলো আপনি জেনে নিতে পারেন যদি আপনার ইচ্ছা হয় বা যদি আপনার ভালো লাগে সো নাথিং এলস এখানে স্পেশাল আর কিছুই নেই তবে রিবুট জানতে পারেন রিবুট মানে হচ্ছে রিস্টোর দেয় আর কি হ্যাঁ আপনি যদি আপনি চাচ্ছেন যে আপনি যা করছেন সব অনেক কিছু ভুল হয়ে গেছে আপনি চাইছেন যে ফ্রেশলি চলে নিয়ে আসতে তাহলে রিবুটে ক্লিক করবেন টোটালি আবার নতুনভাবে ফ্রেশ নিয়ে এসে চলে আসবে আপনার মাধ্যমে অনেক সময় আমরা সিটিংয়ে ভুল করে ফেলি সেই ভুলটা শুধরাতে পারি না স্টিক করতে পারি না সো রিবুটে ক্লিক করলেই আপনার টোটাল সেটিং চেঞ্জ হয়ে নতুন করে সেটিং আসবে সো এটাই ছিল আর ব্যাকআপ এন্ড রেস্টোর সেম কাজ করে ওই রেস্টোরের মতোই সো এটা তেমন বেশি প্রয়োজন নেই আপনি যদি চান যে আপনার ফাইলগুলো আপনি ব্যাকআপ রাখতে চান তারপর আপনি রেজিস্টোর করতে চান সো এখানে ক্লিক করে এই কাজটা করতে পারেন এখন আপনি চাচ্ছেন যে আপনি লগ আউট করবেন সো লগ আউট করার জন্য লগ আউটে ক্লিক করবেন অটোমেটিক এখান থেকে লগ আউট হয়ে যাবে এই যে আবার নতুন করে সাইন আপ অ্যান্ড সাইন ইন করতে হবে সরি শুধু সাইন ইন করতে হবে সো জাস্ট ওভারঅল আমি দুইটা সিস্টেমের মাধ্যমে দেখিয়ে দিলাম আপনি কীভাবে আপনার টোটাল ওয়াইফাইটাকে কন্ট্রোল করতে পারেন আর আমি অবশ্যই কথাগুলো অনেক দ্রুত বলতেছি কারণ হচ্ছে কি আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় সো আশা করি আপনার ওয়াইফাই নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না রাউটার কন্ট্রোল নিয়ে কোনো সমস্যা হবে না টোটাল আইডিয়া পেয়ে গেছেন তবুও যদি নেক্সট টাইম কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ রেসপন্স দিতে চেষ্টা করবো সো আমি লাস্ট আপডেট রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এখন সাবস্ক্রাইব আমার তেমন নাই আমি জাস্ট শুরু করছি সেক্ষেত্রে আপনাদের ইমপ্রেশন না পেলে আমার কাজ করা হয়তো বা ইন্টারেস্টটা কম হয়ে যাবে সো আমি চাচ্ছি আপনারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো আল্লাহ হাফেজ টেক কেয়ার আল্লাহ হাফেজ